বিজয়া দশমীর গানটা শুটিং আছে, সেই শুট করতে আমরা এসেছি। কোথায় গেল? নিয়ে গেলে হয়, ওই তো ওইদিকে। আমি আর শঙ্খ যথারীতি ভুল রাস্তায় যাচ্ছিলাম। আমাদের ডিরেক্টর শঙ্খ, যারা আমার ব্লগ দেখেছেন তারা তো শঙ্খকে চেনেন। এটা ফাটাফাটি গানে শুটিং হচ্ছে, দেবোত্তমদার আগামী প্রজেক্ট বিজয়া দশমী, অসাধারণ একটা গান দেবোত্তমদার থাকে। দেখা যাক কতটা নামাতে পারি আমরা। আমরা এসে পৌঁছেছি জেব্রা স্টুডিওতে। এইখানে আমাদের এই গানটা, বিজয়া দশমীর গানটা শুটিং হবে। এখন বাজে সকাল 8:10। এইখানে শঙ্খ, কৌশিক, কল্লোল, এই হচ্ছে আমাদের টিম। ওরা এখন প্ল্যান করছে কীভাবে কি শট নেওয়া যায়, মানে জাস্ট শুটিংয়ের প্ল্যানিংটা চলছে। বিজয়া দশমীর পাঠটা তো থাকছে, কিন্তু তোমরা লিপ করছে তোমাদের সাথে সাথে মায়ের যাওয়া সিঁদুর খেলা মিলিয়ে পুরোটাই যেহেতু নাইট শুট, এই ব্যাকগ্রাউন্ডটা ভালো আসবে। লাইট সেট আপ অলমোস্ট রেডি, রেডি হচ্ছে। আমিও রেডি হইনি, আমার মেকআপ পাইনি। কালে দেখুন এটা কী হয়েছে, এটা বড় ব্রণ টাইপের হয়েছে। এইটা হচ্ছে মেকআপ রুম। মেকআপ রুমে গিয়ে ঝটপট মেকআপটা সেরে নিই। মেকআপ করছি, মেকআপ আমার তাড়া দিচ্ছে। মেকআপ হয়ে গেলে এবার শুটিং ফ্লোর, দে আর ওয়েটিং ফর মি। আমি শুটিং করতে করতে আমার দেরি হয়ে গেছে। ঠিক আছে, এই গানটা আমার খুব 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 পছন্দের। গানটা আমি শিখেছিলাম 2007 সালে, মানে 15 বছর পর এই গানটা সবাইকে আমি শোনাতে পারছি। এতে আমার ভীষণ আনন্দ হচ্ছে। পুজোর এই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই 4 দিন পরে দশমীর দিন, মানে ফিফথ ডে, খুবই দুঃখের। এত হৈ হৈ, এত আনন্দ, উৎসব সব শেষ, মা চলে যাচ্ছে, মা বিসর্জন। দশমীর দিন সন্ধেবেলায় আর ঠাকুর দেখার আনন্দ নেই, মণ্ডপগুলো ফাঁকা পড়ে থাকে, মা চলে গেছে। বিজয়া দশমী, আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি বলতে গিয়ে আর কি। গানটা অপূর্ব। আপাতত আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক থাকবে, এবং ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে গানটা বিজয়া দশমী, গানের সাথে বিষাদ আছে, বিষাদের সাথে কালো রঙটা খুব ভালো যায়। ঠিক, আর এছাড়া মায়ের দশমীর দিনে মায়ের থাকছে। এই গানে বাতির একটা বড় একটা বাতির বাতি, তারপরে ওই ভয়ের কাপ বা বাতি, এই ব্যাপারটাকে আমরা আরেকটু ফুটিয়ে তুলতে চাই ভিডিওর মধ্যে।
ভেবেছি অনেক কিছু, দেখা যাক কতটা আসল ক্ষেত্রে আনতে পারে। অনেক ভাবনা আছে, সেটাই আসল ভাবনা। যদি অনেক থাকে এক্সিকিউট আমরা কিন্তু বেশ কিছুটা দূর করতে পারি, কিন্তু ভাবনা এইটুকু থাকলে এক্সিকিউশন তো হয় না। মানে ও ভেবে রেখেছে অনেক, আশা করি তার কিছু কিছুটা পুরোটা না হলেও কিছুটা তো আমরা পৌঁছতে পারবোই, আর কিছুটা পৌঁছলেই যথেষ্ট হবে। ও যা ভেবেছে মানে ও পুরো সিনেমা বানাবে ভেবেছে, বুঝতে পারছি। দেখা যাক কি হয়, চলো দেখা যাক। আমার মেকআপ মোটামুটি ডান, এইদিকে দেখুন কি চলছে, এইভাবে এই সেটটা সাজানো হচ্ছে। কীভাবে শট নিতে হবে, কী করবে না করবে সব ছুপছে আমার মাথায়। দেখা যাক কতদূর কী হয়, চেষ্টা চলছে। বলছি ডিরেক্টর অন্ধকারে ডিরেক্টরকে আলো দাও। আচ্ছা, ও কৌশিক আমাদের ডিওপি, এর আগেও আপনারা দেখেছেন তুমি ডাক দিয়েছো কোন সকালে জিডি স্টুডিওর ইউটিউব চ্যানেলে, তো সেটাও ও ছিল ডিওপি। আর ক্যামেরার ওপারে যে ক্যামেরাটা ধরে দাঁড়িয়ে আছে শঙ্খ ছিল ডিরেক্টর। আজকে আমারই মিউজিক ভিডিওর ডিওপি কৌশিক, আবার ডিরেক্টর সেই একই শঙ্খ। তো এবার কৌশিক একটু বলো কিরম কি ভেবেছে লাইটের সম্পর্কে। আমার তো লাইটটা খুব ভালো লাগছে, মেইনলি আমরা যাচ্ছি আলো আঁধারির ওপরে, অ্যান্ড গানটা এত সুন্দর, তো গানটার যে লিরিক্সের ওপরে দিয়ে যদি আমরা দেখি আলো আঁধারিটা অ্যাকচুয়ালি যায়, আর ওই নবম রাতের যে সিনটা ওখানে মোমবাতি সিনটা, যে জিনিসটা দাদা অ্যাকচুয়ালি ভেবেছে সেই জিনিসটা যদি আমরা নামাতে পারি আশা করছি জিনিসটা একটা দাঁড়াবে, এটা দারুণ জিনিস আসছে। আর এই গানটা যেরকম আমি বলছিলাম একটু আগে, এই গানটা প্রায় 15 বছর আগে আমি শিখেছিলাম শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাছে, গানটা আমার খুব ফেভারিট। আর আজকে গানটা যে এরকম একটা পরিণতি পেতে চলেছে এটাতে আমি খুব খুশি। আমি আই এম অ্যাবসলিউটলি শিওর যে গানটা খুব সুন্দর আউটপুটটা দাঁড়াবে আর কি। মানে আমার এই পুরো বিষয়টা এত ভালো লাগছে, এটা ক্যামেরায় তো আরও ভালো লাগবে, ঠিক তো? একদমই আছে, মানে ওর ওপরই পুরো ভরসা। প্রথম ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি গানটা আপনাদের সবার সামনে আনছি আমার ইউটিউব চ্যানেলে, যার নাম দেবোত্তম ডায়েরিজ, ফলো করতে থাকুন। এই যে মোমবাতিগুলো দেখছেন এগুলো বেশ সুন্দর সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এই একটা মোমবাতি হেলে গেছিল। এবার হেলে যাওয়া মোমবাতিকে কী করে দাঁড় করানো যায়, কী করে হেলে যাওয়া মোমবাতিকে সোজা করে দাঁড় করাতে হবে, এই বুদ্ধিটা একজনের মাথাতেই খেলল, সে হচ্ছে কল্লোল। কল্লোল আমাদের এই ইউনিটের একজন অপরিহার্য ব্যক্তি, ইনি হচ্ছেন যেটা আমাদের ডিরেক্টর বললেন শঙ্খ, যে সাইলেন্ট ওয়ার্কার, চুপচাপ দেখুন কী সব করে যাচ্ছে, কাপ ফুটো করে মোমবাতি ঢুকিয়ে, মানে এক্সেলেন্ট ভাবনা চিন্তা। কল্লোল হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিওপি কাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাম এভরিথিং। কল্লোল এসো, তুমি বলো তোমার আজকের আমাদের এই গানটার এই মিউজিক ভিডিও, যেটা আমাদের উদ্দেশ্য মানুষকে বিজয়া দশমীর একটা ফ্লেভার দেওয়া, বিজয়ার পরে আমাদের সবারই মনটা একটু খারাপ হয়ে থাকে, তো এই যে ফ্লেভারটা আমরা গানের মধ্যে পেয়েছি সেটা আমরা শ্যুট করছি, যাতে মানুষের মানুষের মন ছুঁয়ে যায়, সেটা আমরা কীভাবে কী প্ল্যান করছি, তোমাদের কীরকম প্ল্যানিং? আজকে সংসদ যেটা বলছিল আর কি, বিজয়া দশমী একটা শুভেচ্ছা যতই জানাই আমরা, একটা দুঃখ থাকে মায়ের বিদায়ে, তো তার জন্য একটা আমরা ব্ল্যাক ফিল দেওয়ার চেষ্টা করছি, আর পুরো থিমটা রাখা হচ্ছে ভিন্টেজের উপরে। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে, তো কল্লোল বলছে আমাদের এখানে একটা কাছাকাছি ভালো নাকি কচুরির দোকান আছে, সেখান থেকে কল্লোল আমাদের জন্য খাবার নিয়ে আসবে, সেটাও খাওয়াটাও দেখাবো নিশ্চয়ই আপনাদের। দেখতে থাকুন, শুটিং হবে তার মধ্যে খাওয়া দাওয়া হবে, আর কল্লোল খুব ভালো কচুরি খাওয়াবে বলেছে, দেখা যাক কেমন হয়। বেশ কিছুক্ষণ শুটিং হলো, এইবার হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, একটু ব্রেক হয়েছে, এই যে আমরা সবাই খাচ্ছি, খুব খিদে পেয়েছে। কচুরি আলুর তরকারি জিলিপি, এই আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। কল্লোল গিয়ে নিয়ে এলো, পাশেই ছিল দোকান, একটু খেয়ে বলছি কিরকম। শুরু করেন
যতই পাজামায় পড়লাম বেশ টেস্টি, বেশ ভালোই খেতে ঝালঝাল, চটপট করে খেয়ে নিই। এক, খিদেটা প্রচণ্ড পেয়ে গেছিলো তাই, আর দুই, এটা খাবারটা শেষ করি, আমাদের আরও কিছু শট বাকি আছে তাই চটপট করে খেয়ে নিই। 10টাই কেজি কাঁচা এই জিলিপিটাও দারুণ খেতে। আমাদের শুটিং শেষ, এরপরে একটু অপেক্ষা, কারণ শঙ্খ কৌশিক এরা মিলে এডিট করবে, তারপরে দেখা যাক কিরকম বিষয়বস্তুটা দাঁড়ায়। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ আমার ওদের উপর সম্পূর্ণ ভরসা আছে। আজকে জেব্রা স্টুডিও থেকে আমি গৌতম সাইনিং অফ।